যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল তো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাতাল তো, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাতাল তো। এনে দিল হায়নার কবর থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার যায় কি কখনো ঢেকে রাখা, ঢেকে রাখা, ঢেকে রাখা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাতাল তো, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাতাল তো। আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।
তবে বিশ্বপেদয় এক মহানতা আমরা পেতাম বীর জাতির পিতা তবে বিশ্বপেদয় এক মহানতা আমরা পেতাম বীর জাতির পিতা জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় দিয়েছো একষ্টের নদী ওরে দিয়েছো একষ্টের নদী আমার চোখে দেলে ওরে নতুন সাথী পে বন্ধু ভুলে ওরে দিয়েছো একষ্টের নদী দিয়েছো একষ্টের নদী আমার চোখে দেলে নতুন সাথী পে মেম্ব আমায় গেছো ভুলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছো ভুলে হতে পারো তাহলে আর ফিরে এসো না নতুন জীবন গড়ো ধন্যবাদ আমাকে ছাড়া যদি সুখী হতে পারো তাহলে আর ফিরে এসো না নতুন সাথী গড়ো ভাবতে ভাবতে জীবন কাটাবো জীবন কাটাবো কেন এমন হলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে বেইমা আমায় গেছো ভুলে ধন্যবাদ কসম বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে বেইমা আমায় গেছো ভুলে দেখা হলে নতুন সাথী পেয়ে বন্ধু
আমায় গেছো ভুলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছো ভুলে দিয়েছো এ কষ্টের নদী দিয়েছো এ কষ্টের নদী আমার চোখে দেলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছো ভুলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছো ভুলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছো ভুলে প্রথমবারে মতো আমি এক অহংকারী নারীকে খুন করেছি কারণ আমার পরিবার পরিজনদের যখন আমি কাহবার চেষ্টা করেছি তখন আমি ওদের কাছে কাজের সন্ধানে গিয়েছিলাম ওরা আমাকে কালো কুচি চেহারা দেখে আমাকে দৌড় করে তাড়িয়ে দিয়েছে সেদিন থেকে আমি দুঃস্বভিত্তি উপস্থাপন করেছি আমি সেদিকে চাইব সেদিকে দেখবে শুধু রক্ত আর রক্ত সেই রক্ত নদীর মাঝখানে আবটুকু খাবে ওই ওই ধনী দুলালরা আর আমি আমি ওদের কাছে চাই শুধু টাকা টাকা সব টাকা লোড করে আমি আমি আমার নিজে রাখে রেখে গুছিয়ে নেব কারণ কারণ আমি আমি চাই না জাতি চাই না ধর্ম চাই না বর্ণ চাই শুধু টাকা 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 তাই আজ থেকে শুরু হলো এই দস্যু কালিয়ার যুদ্ধ দস্যু কালিয়ার যুদ্ধ কেউ আসবে নাম এই কালিয়ার হাত থেকে তোকে বাঁচাবে আজ আজ আমি আজ আমি শয়তান কালিয়ার কাছে কেউ নেই যে আসবে তার ঘর থেকে মাথা নামি দে আমাকে টাকা দে আমি আমি নাহলে তোকে আমি জানে যা খতম করে দেবো দয়া করো দস্যু তুমি আমাকে দয়া করো দয়া তুমি আমাকে হত্যা করো না ভাই দয়া না আমার প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই আছে শুধু প্রতিহিংসা প্রতিহিংসার আগুন যেন আমাকে ধাও ধাও করে পড়ে গেছে আমাকে টাকা দে আমাকে টাকা দে আমাকে টাকা দে তুই হয়তো জানিস না শয়তান আমি 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 একদিন নাকি দুকি দুকি মুছি সেদিন সেদিন ঘৃণা লাঞ্ছনা জীবনে ছিল আমার একমাত্র পুরস্কার কিন্তু আজ আজ আমার নাম শুনলে ভয়ে তহত্তর করে কেঁপে ওঠে মায়ের কোলের শিশু আপকে শিউরে ওঠে আর তুই আমাকে টাকা দেবে না
दे बोलछि नाले तोके आमी जाने आज आमी दस्यु आज आमी डाकात आज आमी राजा आज आमी अंधकारेर महाराजा कालिया दस्यु कालिया যদি টাকা না পাই তাহলে তোর মাথাটা আমি গাড় থেকে তুমি আমাকে প্রাণে মেরো না ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও কেউ নেই কেউ নেই এই গালিয়ার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না তুই যেখানে যাস না কেন যে অবস্থায় থাকিস না কেন এই তো সুকলিয়া উলগার বেগে ছুটে আসছে তোর জাম কথাম করতে কালিয়া দর্শু কালিয়া মেরা নাম হ্যায় যাও কা কোন হ্যায় দর্শম কালিয়া আপ আমি চাই শুধু টাকা আর টাকা নইলে নইলে এই তোর নবজাতক শিশুকে আমি তোর এই নবজাতক শিশুকে আমি আমার আমার মাথায় কুটে যাচ্ছে দে টাকা দে আমাকে টাকা তুমি যে আমার কুকাকে হত্যা করো না এই কুকা ছাড়া এই দুনিয়াতে যে আমার কেউ নাই তুমি তুমি আমার কুকাকে প্রাণ ভিক্ষা দাও না আমি 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 একদিন আমার সন্তানকে বাঁচাবার জন্য এই এই ধনীদের কাছে কত আকুতি করেছি বিনতি করেছি কেউ আমাকে একটি টাকা দেবে তাই তাই আমার সন্তানের করুণ হাত আমার আমার কানে ভেজে ওঠে টাকা টাকা আমি ছাড়বো না তোর সন্তানকে ইয়া
হত্যা করে হত্যা করে আমি তোকে বুঝিয়ে দিলাম, এই এই তোর যোগ্য পুরস্কার। এবার আমার কাজ হাসিল, মেরা নাম হালিয়া যোদ্ধাম কালিয়া, আকাশ কে বাতাস কে আসমান কে জানিয়ে দে মেরা নাম কালিয়া। আরে ধনি তোদের কাছে আসছে তোদের জম দর্শক কালিয়া। ওরে ওরে নিটুর ডাকাত, কেলো কেলো আমার এত বড় সর্বনাশ করলে, এই সন্তান হারানোর দেখি জানা। আমি আমি তা কেমন করে সহ্য করব, ওগো ওগো খুদা মেহরবান, তুমি আমাকে বলে দাও। আমি আমি যে কেমন করে তারা সহ্য করব, না 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 আমাকে যে ভেঙে পড়লে চলবে না, আমি এখনই চলে যাব এই রাজপ্রাসাদ জাহাঙ্গীরের দরবারে। আমি আমি সেখানে গিয়ে দেখি সেই দয়ালু বাদশা তা কি বিচার করে, তা কি বিচার করে। আমার প্রধান সেপাউসার আহমেদ জাহাপড়া, ও আমার সহকারী সেপাউসার দৌলত কাপ জাহাপড়া, এই বান্দা সব সময় একদম হতে পারে না, ও আমার অতি বিশ্বস্ত আমার সর্দার হোসেন কাপ, আপনার আদেশ পালন করার জন্য আমি ও আমার পাত্র মিত্র পরিষদ বৃন্দ আপনাদের সকলের বাক্য শ্রবণে আজ আমার মনে শান্তি ফিরে এসেছে। হুজির সাহেব বলুন আমার প্রজাগণ কি কৌশলে আছে। আমি সমস্ত এলাকা ঘুরে দেখে এলাম, শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রতিটি মহল্লায় আমি দেখে এলাম, আপনার রাজ্যের প্রজাবাসীগণ অতি সুখ শান্তিতে করছে কাল যাপন। শুকর আলহামদুলিল্লাহ, সকলে একটি কথা মনে রাখবেন, প্রজার সুখে রাজার সুখ, যে রাজ্যের প্রজাদের মনে সুখ শান্তি নেই সে রাজ্যের বাদশা কখনো সুখী হতে পারে না। আর আপনারা একটি কথা মনে রাখবেন, যাতে করে আমার এই রাজ্যে কোনো বিদেশি শত্রু এসে প্রবেশ করতে না পারে, আপনারা সদা সর্বদাই সতর্ক থাকবেন। জহাপনা আপনার যে সম্মানিত তরবারি হাতে নিয়ে শপথ করে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি তার দেহ এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশি শত্রু তদুরের কথা একটা বিল্ডিং প্রবেশ করতে পারবে না, তারপরেও যদি প্রবেশ করে তাহলে জেনে রাখবেন হামিদকে নেই, হামিদকে মরে গেছে, হামিদকে মরে গেছে। আপনা কর্তব্য পালনের প্রয়োজন হলে এই তরবারি রাখাতে করে দিব, শত্রু দলকে তবু তবু পিছু হাঁটবো না, এই হলো আমার প্রতিজ্ঞা। আপনা
রাজ্যের প্রজাবৃন্দের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রয়োজন হলে হোসেনকা হাসতে হাসতে নিজের জীবন বিলিয়ে দেবে, তবু কোনো বিদেশি শত্রু প্রস্তুত করতে পারবে না। এরপরেও যদি প্রবেশ করে তাহলে মনে করবেন এই হামিদ খান নেই, হামিদ খান মরে গেছে, হামিদ খান মরে গেছে। ওদের প্রতিজ্ঞার কথা শুনে আমার মনে আরো অধিক সাহস জুগিয়েছে। আমি চাই রাজ্যের প্রতিটি গরিব দুঃখী মেহানতি প্রজা মণ্ডলী সুখে থাক, শান্তিতে থাক, কারণ মাথার গাম পায়ে ফেলে শস্য উৎপাদন করে ওরাই যে রাজ ভান্ডার পরিপূর্ণ করে। আপনি ঠিকই বলেছেন যাহা বলা আব্বা হুজুর, আব্বা হুজুর আমি হরিণ শিকার করতে যাব, আপনি হাসি মুখে আমাকে বিদায় দিন। একই বলছো পুত্র, তোমাকে হরিণ শিকারে আমি কিছুতেই যেতে যাব না। শিকারে তে যাইতে পিতা বিদায় দে না মারে, শিকার করিয়া ফিরে আসবো ঘরে গো, শিকারেতে যাব আমি গো। হরিণ শিকারে যেতে হলে গভীর অরণ্যে প্রবেশ করতে হয়, তাই তো আমি তোমাকে কিছুতেই হরিণ শিকার করতে যাব না। যাও বাবা, এবার তুমি খেলাধুলো করো গে। খেলাধুলা করতে মনেতে বা সোনা গো, শিকারেতে যাব পিতা গো। হয় না পুত্র, না বাবা উমার, তুমি আমাকে অযথাই বিরক্ত করো না, আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেব না। শিকারেতে যাইতে আপনার চরণ তলে গো, শিকারেতে যাব আমি গো। শোনো পুত্র আমার, তুমি আজ আমাকে কি পরীক্ষায় ফেললে? ওজির সাহেব, আমি এখন কি করব? ওজির সাহেব যাহা বলা, যখন শিকারে যাবার জন্য বেকুল হয়ে উঠেছে, তাই বলছিলাম গে তাকে শিকারে যাবার অনুমতি দে। আলী হাসানকে সঙ্গে নিয়ে শিকার করে ঘুরে আসুন না। হুজুর সাহেব বলুন যাহা বলা, আপনিও যখন বলছেন তাই আমার একমাত্র পুত্রকে আমি শিকারে যাবার অনুমতি দিলাম। এখানে কে আছে? আন্দালি হাসান কারাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন শরণ করাইতেন হুজুর? হুজুর বলুন কি করতে হবে, আমি একেবারে রেডি। শোন আন্দালি হাসান, সে যাদা উমারকে নিয়ে
সত্যি কইতেছেন হুজুর? সত্যি আমি এইবার হরি শিকারে যাবো। আমার যে কি খুশি লাগছে হুজুর। এই বান্দালি আছেন আমার সঙ্গী, আগামীকাল তোকে হরিণ শিকার করতে যেতে হবে, চল আমার সাথে। ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথা আমি অক্ষর অক্ষর আমি পালন করে যাব, শিকারে যাব, আর শিকার করেই আমি প্রাসাদে ফিরে আসবো। তাই চলুন কুমার, তাই চলুন। আমি ওজিরে আজম মির্জাফর আলী কাব। আমি তোমার সংসারে এমন একটা আগুন জ্বালিয়ে দেব, সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর সেই আগুনে আমি হাসব অট্ট হাসি। আমরা প্রায় ঘুরে এলো, আমরা যে একটু আশ্রয় যাব। হ্যাঁ বাবা, তুমি বলো না বাবা, এখন আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব বাবা? অন্ধকার রাত, আমার যে ভীষণ ভয় করছে বাবা। হ্যালো, তোকে যে নিয়ে এ আলীনগর ছেড়ে তোলো বাদশা জাহাঙ্গীরের রাজ্যে চলে যা। ও খুদা মেহেরবান, তুমি আমার সহায় থেকো, আমি যেন দস্যু কালিয়ার কবলে না পড়ে আমার স্ত্রী কন্যাকে নিয়ে জাহাঙ্গীরের রাজ্যে যেন পৌঁছতে পারি। বাবা ওই দেখো কে যেন এদিকে আসছে বাবা। স্বামী বাবা আমার কিছু ভয় করছে। স্বামী কে জানি আসছে। ওই ওই তুমি কে যেন এদিকে আসছে বাবা। আমি আমি তাকে খুন করব বাবা, আমি তাকে খুন করব। না বাবা, কে তুমি বাবা? আমাদের পুয়া তাকলি দাঁড়িয়েছো। আমি মা, আমি আমি দর্শন তোদের কাছে যা কিছু আছে সব কিছু আমার হাতে তুলে দে, নাইলে তোদের জানটা আমি তোর পানি করে দেবো। আমার কাছে যে কিছুই নেই, তুমি আমাদের কি বলছো? মিথ্যে কথা। যদি যদি প্রাণে বাঁচতে চাস, যাদের যা কিছু আছে সব আমার হাতে তুলে দে, নইলে কালিয়ার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। দে দে আমার বাবা, না না আমার স্বামীকে মেরো না,
আমি তোমার পায়ে ধরে বলছি এই কালিয়াম এই কালিহারাম মেরা কোনদিন গালি হাতে ফেরে না আজ ফেরবে না বিশ্বাস করো আমাদের কাছে কিছু নেই Ah!
আমি করুণে ভিক্ষা চাইছিলাম ওদের কাছে কিন্তু দেয়নি, আমি ও দেবো না, আমি ওদেরকে গভাব করে ফেলবো। কালিয়া দস্যু, কালিয়া মেরাম নাম দস্যু কালিয়া। চলে যাই যদি কেউ
জীবনে চলে যাই যদি আশির পরে কান্না আসে সুখের পরে পরে কান্না আসে সুখের পরে চলে যাই যদি আমি এই বিয়েটা যে আমি কেমন করে সহ্য করব বাবা যে চলে গেছে সে শত খাটিয়ে আর ফিরে আসবে না তোরা আমার সঙ্গে চল আমি তার দাফনের বন্দোবস্ত করি হ্যাঁ পাগলে বাবা যে চলে গেছে তাকে যে আর কেমন করে সইব বাবা আমাকে হারি আমি কেমন করে বেঁচে থাকবো উদার পরে মরসরাত ধুলোদের হয়তো এই ধুবা তোদের জীবনের শান্তি ফিরিয়ে দেবে চল আমার চড়া চল আমার সঙ্গে তাই চলে বাবা চলে যাই যদি বাদল চিরে কাঁদিস কেন বাঁধা গলায় জীবনে আমি শুধু তাই ভাবছি আমার বর্তমানে এই বিশাল সাম্রাজ্য কে পরিচালনা করবে যা বলা তাই আপনি যে কোনো মুহূর্তে সে যদি উসমান গার হাতে আপনি রাজ্যভার তুলে দেন আপনি কখনো কাজ করবেন না কারণ সাদের উসমান কার মতো একটা নেশাকুট মাতালের হাতে এ রাজ্য পরে
ওসমান কার বিরুদ্ধে কথা বলার সাহস তুমি কোথায় পেলে? শাহজাদা ওসমান কার বিরুদ্ধে আমি কথা বলছি না দৌলত খান, রাজ্যের মঙ্গল অর্থে আমি বাধ্য হয়ে কথা বলতে। শাহজাদা ওসমান কার যদি এই কথা জানতে পারে তাহলে বাঘের তাবা বসে। এই কথাটা তুমি ভেবেছ একবার? কিছুই করতে পারবে না উজির সাহেব, কারণ আমরা কারো পক্ষ ধরে চাপাই যাচ্ছি না। আমরা সকলে রাজকার্য পরিচালনা আর রাজাজ্ঞ পালন করাই আমাদের কর্তব্য। হ্যাঁ জাহাপনা, আমার ঠিক কথা, শাহজাদা উসমান কার হাতে এ রাজ্যভার তুলে দিলে এ রাজ্যের অমঙ্গল ছাড়া আর কিছু হবে না। জাহাপনা এর পরিণাম হল কত ভয়ঙ্কর তুমি একবার ভেবে দেখেছ? আপনি কি একবার ভেবে দেখেছেন শাহজাদা উসমান কার হাতে এ রাজ্যভার তুলে দেওয়া আর সাগরের জলে ভাসিয়ে দেওয়া? একই কথা শাহজাদা উসমান কার মতো একটা নেশা কর্মা তালের হাতে রাজ্যভার তুলে দেওয়ার চেয়ে আর সাগরের পানিতে ভাসিয়ে দেওয়া একই কথা জাহাপনা। বাহ, চমৎকার দেখছি। হুসেন কার, এর হিসাব তোমাকে অচিরেই দিতে হবে। সবাই আজ আতর্কের কোন প্রয়োজন নেই। আমার শিকার থেকে ফিরে এলে আমি ভাববো কার হাতে রাজ্যভার তুলে দেবো। আমি এই রাজ্যের মহান ভক্তবিধাতা, প্রজা সাধারণের দণ্ডমনের মালিক, আচ্ছা জাহাঙ্গীর আমি বিচার আমি জনক বিচার কর। আবার আবার কি বাদ্য সত্তরে এই অত্যাচারী উপযুক্ত বিচার কর। তুমি ফরিয়াদি আর কার বিচার চাইতে তুমি ছুটে এসেছ এই রাজ দরবারে? তোমাকে সান্ত্বনা দেবার বাসা আমার জানা নেই। শুধু দু হাত তুলে তুমি খোদার কাছে প্রার্থনা করো আমি যেন বিশ্ব কালিয়ার উপযুক্ত বিচার করতে পারি, বিচার করতে পারি। ঠিক আছে আমি এই কুদার কাছে এই প্রার্থনা করি যাব না। এই সব লাগে যে সেই সব
যেন হচ্ছেন আমার পুত্র হত্যার বিচার করতে পারে। এবার চলুন সকলে আমার সঙ্গে পুত্র উমার যে আজও শিকার থেকে ফিরে এলো না, আমি আমি ছাড়লাম